অবহেলিত অবস্থায় সারঙ্গধর দাসক জন্মপীঠ নানা সমস্যার জর্জরিত ঢেঙ্কানাল হরেকৃষ্ণপুর নিজ জন্মভূমি না গড়জাত গান্ধী প্রতিমূর্তি সারঙ্গধর দাসক নাঁরে হয়ে ট্রষ্ট কু নেই অসন্তোষ ওড়িশার গড়জাত গান্ধী হচ্ছেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী তথা সমাজবাদী নেতা সারঙ্গধর দাস এ দেশ রাজ্য তাঙ্ক অবদান সর্বদা অতুলনীয় মাত্র দুঃখর বিষয় আজিবি তাঙ্ক জন্মভূমি অবহেলিত হয়ে রয়েছে তাঙ্ক নিজ গাঁরে প্রতিমূর্তিটি হয়ে পারা না কি সারঙ্গধর দাসক নাঁরে পাঠাগারটি সারঙ্গধর দাসক আজ মোর মতামত অনুসারে আজ এত বড় লোক তাঙ্কর না গড়জাতরে না মোগল মন্দিরে তাঙ্কর পূজা করা যায় মু দেখুছি 67 বর্ষ পরে আজ এ উৎসবটি আমি এতে তাঙ্কর গাঁরে পালন করছি 1886 মসিয়া অক্টোবর 17 তারিখে ঢেঙ্কানাল হরেকৃষ্ণপুরে জন্মগ্রহণ করতে সারঙ্গধর প্রথম ওড়িয়া ভাবে বিদেশক পাঠ পড়া যাইলে তাঙ্কর মূল লক্ষ্য লা ওড়িশাক বিকশিত করা সেতবে ইংরেজ সরকার হাকিমাতি বিরোধে নিজের লড়াই জারি রাখিলে সারঙ্গধর নিজস্ব 176 একর জমি রয়েছিল যাকে সে গরিব নারী শিক্ষা শিশু সুরক্ষা দিগরে খরচ করা দান করে মাত্র দুঃখর বিষয় তাঁকা নামিত হয়ে ট্রষ্ট বোর্ড সঠিক ভাবে পরিচালনা হয়ে লোক অভিযোগ করছেন সারঙ্গধর 67তম শ্রাদ্ধবার্ষিকী যোগ দিয়ে এসবুর তদন্ত হব বলে কইছন্তি খাদ্য যোগান মন্ত্রী এটি গোটে পূর্ণ অবয়ব স্ট্যাচু হব গোটে রিসার্চ সেন্টার হব লাইব্রেরি হব পার্ক হব গেট হব এইসব জিনিস গুড়া হলে সারঙ্গধর দাসঙ্ক ভাই জন সুশিষ্টিক লিডার সমাজবাদী নেতা যে ফার্স্ট এমপি অফ ঢেঙ্কানাল এক্স এমএলএ অফ এমএলএ বিথলে ব্যবস্থাপক সভার 1947 প্রতিভা কেহি জানি পারু নাহান্তি জানি পারিবে সেইটা হলে আমার ডিমান্ড সব কথা শুনিলি গাঁরে যা যা আবশ্যক অছি সব তাকু শুনিলি মু কথা দেখি যাচ্ছি ইয়ে ট্রস্ট আউথরে সজনা যাব তাঙ্কর যেতে প্রপার্টি অছি তাকু সুবিনিয়োগ করা যাব এবং তাঙ্কর স্মৃতি পাই গাঁরে যেমতি তাঙ্কর বিরাট বড় প্রতিমা তৈরি হব ଓଡ଼ିଆ ଅସ୍ମିତା ସହ ଉତ୍କଳର ଗୌରବମାନଙ୍କୁ ସବୁବେଳେ ଅଣଦେଖା କରି ଆସୁଥିଲେ ପୂର୍ବର 24 ବର୍ଷର ବିଜେଡ଼ି ସରକାର ଏବେ ରାଜ୍ୟର ନୂଆ ସରକାର ବରପୁତ୍ରଙ୍କୁ ଉଚିତ ସମ୍ମାନ ଦେବାକୁ ଦାବି ଜୋର ଧରିଛି ଢେଙ୍କାନାଳରୁ କ୍ୟାମେରାମ୍ୟାନ୍ ସତ୍ୟଜିତ ସାହୁଙ୍କ ସହ ବିପ୍ଳବ ରାଉଳଙ୍କ ରିପୋର୍ଟ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍ ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ